ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যেই শিয়া যেই রাফেজি আবু বকর রাদিয়াল্লাহুকে মানে না, ওমর রাদিয়াল্লাহুকে মানে না, উসমান রাদিয়াল্লাহুকে মানে না, আয়েশা রাদিয়াল্লাহা, হাফসা রাদিয়াল্লাহাকে মানে না, সাহাবীদের প্রতি যাদের শ্রদ্ধা নেই, কোরআনের প্রতি যাদের পূর্ণ বিশ্বাস নেই, সে কখনোই মুসলিম হতে পারে না। এটি একজন মুমিনের আকীদা থাকা উচিত। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, গোটা বিশ্বে বর্তমান রাষ্ট্রীয়ভাবে যেই দেশটিতে এই ভ্রান্ত চরমপন্থী শিয়াদের উদ্ঘাটন করা হয় এবং শিয়াদের দমন করা, শিয়াদের প্রতিবাদের ব্যবস্থা নেওয়া হয়, সেটি একটি মাত্র দেশ, যা হলো আল মামলাকা আল আরবিয়া সৌদিয়া, সৌদি আরব, যেটি হলো বালাদুল হারামাইন আর শরীফাইন, মক্কা মদিনার দেশ। সেই দেশের প্রতি আজকে শিয়াদের সবচেয়ে বিদ্বেষ, কারণ কিছুদিন আগেই ইউটিউবে সেটি ছড়িয়ে রয়েছে। এক বড় শিয়াদের আলেম তার বক্তব্য হলো, তিনি বলছেন যে আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে, আমাদের এই যুদ্ধ চলতেই থাকবে, যতক্ষণ না ওই মক্কা মদিনার আজানে আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ, এই আওয়াজ যতক্ষণ না মক্কা মদিনার আওয়াজে শোনা যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জিহাদ চলতেই থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই যদি তাদের জিহাদ, এটাই যদি তাদের ইসলাম, এটাই যদি হয় তাদের মক্কা মদিনা ও মক্কা মদিনার দেশ সৌদি আরবের সাথে বিরোধিতার মূল বিষয়, তাহলে গুজার অপেক্ষা রাখে না। এজন্যই মনে রাখবেন, সেই শিয়া শুধু নয়, যারা শিয়াদের প্রভাবে প্রভাবিত, সেই কবর পূজারি বলুন আর সেই এখওয়ানি বলুন, তারা সবাই আজকে সৌদি বিরোধী। সৌদির দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু মনে রাখবেন সেটি হলো তাওহীদের দেশ, যেখানে তাওহীদের কথা বলা হয়, যেখানে সুন্নার কথা বলা হয়, যেখানে কিতাব ও সুন্নার প্রতি মুসলিম উম্মাকে দিক নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বড় একটি কারণ হলো তারা শিয়া বিরোধী, শিয়াদেরকে পছন্দ করেন না, প্রতিবাদ জানান, যার কারণেই হলো সেই শিয়াদের প্রভাবে অন্যান্যরাও আজকে সৌদি বিরোধিতা করার সুযোগ নেয়। আপনি একজন যদি মুসলিম হন, যদি আপনি তাওহীদ পন্থী হন, যদি আপনি কিতাব সুন্নার অনুসারী হন, তাহলে কখনো শিয়াদের চিন্তায় আপনি কখনো প্রভাবিত হতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক অবস্থানে অবস্থান করার তৌফিক দান করুন। আমিন।